একটা মেয়েকে ভালোবেসে কতকাল এভাবে দিবদাস হয়ে ঘুরে বেড়াবি তুই তো আমাকে তুলির বিয়ের আগেও দু বছর আগে থেকে বলে এসেছিস তুই আর কাউকে ভালোবাসিস না আর চার বছরে কি তোর মনের অনুভূতি বদলায়নি কাউকে ভালোবাসলে সময় হিসেব করে ভালোবাসা যায় নাকি আজ বলেছি ওকে কাল মন থেকে মুছে দেবো এটা কি কখনো সম্ভব হবে হ্যাঁ আমি মানছি তোকে আমি বলেছি আমি তুলিকে আর ভালোবাসি না কিন্তু দোস্ত চারটা বছরের প্রতিটি রাত জানে আমি কত চেষ্টা করেছি তুলির জন্য আমার মনে তৈরি হওয়া অনুভূতিকে ভালোবাসাকে ভুলিয়ে দিতে কিন্তু আমি ব্যর্থ আরে কার জন্য তোর এত ভালোবাসা তুলির জন্য যে কিনা কিছুদিন আগে অবধি তোর নামটা পর্যন্ত কারো কাছ থেকে শুনতে চায়নি ওর কাছে আলফা শেখ শিমুল শুধুই একজন খনি তুই কার খনি ইস্পাকে আরে ইস্পাকের যেদিন রক্তের অভাবে ডেথ হয় সেই দিন বান্দরবান শহরে ছিলি না তুই কোথায় ছিল এটা আমি জানি মাসুদ জানে আমাদের কলিগরা জানে তোকে এত কিছু বলার পরও তুই কীভাবে আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই এখনও তুলিকে ভালোবাসিস দেখ শাকিল আমি তোর প্রশ্নের উত্তর দিতে বাধ্য নিই আর রইল তুলিকে ভালোবাসার কথা এটা আমার মনের সুপ্ত জায়গায় লুকাইতে ভালোবাসা আমি চাইলে এই ভালোবাসা তুলি দেখবে নয়তো কখনও জানবেও না আমি জবে থেকে তুলি খেয়ে ভালোবাসছি তবে থেকেই নিজের কাছ থেকে তুলির কাছে নিজের অনুভূতিকে লুকিয়ে রাখছি মরণের আগ পর্যন্ত লুকিয়ে রাখবো কারণ তুলির চোখের দিকে তাকালে ইস্পাকের অস্তিত্ব অনুভব করি আমি আমি তো কোনো দিন তুলির এতটা কাছের মানুষ ছিলাম না যদি থাকতাম তবে আমার দেয়া এই আংটিটা হলেও ওর কাছে থাকতো কিন্তু হাতের তালুতে রাখা আংটির দিকে পলকহীন চোখে তাকিয়ে কথাগুলো বলে চুপ করে আছে শিমুল শাওন বন্ধুর হাতের দিকে তাকিয়ে আছে এই আংটিটা অনেক চেনা তার কারণ এই আংটিটা কেনার জন্য তার বন্ধু টিউশনি করিয়ে টাকা জমিয়ে এই আংটিটা কিনেছিল তুলির জন্য থাক সব কথা এখন বল তোর কী অবস্থা তোর মা কেমন আছে শিমুলের প্রশ্ন শুনে শাওনের ধ্যান ভঙ্গ হলো তোদের ছেড়ে ছেলেটা থাকছি এটাই অনেক খারাপ আমার জন্য কিন্তু কেউ একজনের জন্য আগের মতো এতটা খারাপ লাগে না বুঝলি কেউ একজন বলতে ভাবি ভাবি না হবু ভাবি আগামী মাসের তিন তারিখে বিয়ে আমাদের আজ তো মাসের বিশ তারিখ তার মানে হাতে বাকি আছে তেরো দিন সময় খুবই কম তাই আগে থেকেই তোদের সাথে দেখা করে ওয়েডিং কার্ড দিয়ে যাচ্ছি কারণ তোদের মোবাইলে দাওয়াত দিলে পাত্তা পাওয়া যাবে না প্লিজ দোস্ত চলে আসিস সিলেটে আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারবি আবার চা বাগানের শহরকে নিয়ে চোখে দেখে আসতে পারবি আচ্ছা যাব। আর চলি তুই সময় মতো চলে আসিস আগামীকাল আমাদের বাড়িতে আসবো মানে দাওয়াত না দিলেও চলে আসতাম বিয়ে বাড়ি মানে সুন্দর সুন্দর মেয়ে বিয়ে হয়ে গেলে আর এমন সুযোগ আসবে না তাই নাতাসার বিয়ের শিলাই হোক লাইফের শেষ বিয়েতে একটু আনন্দ করা যাবে শাওনে থেকে বিদায় নিয়ে চায়ের দোকান থেকে বের হলো শিমুল এরপর বাইক নিয়ে রওনা হলো বাড়ির পথে ড্রয়িং রুমে বসে আছে নাতাশার বাবা মা নাতাশা দাদি তুলের মা নিলুফা ওর ছোট চাচা চাচি এবং ওনাদের দুই ছেলে আলোচনা চলছে নাতাশার বিয়েতে কার কোন দায়িত্ব যেহেতু সময় খুব কম তাই কনভেনশন সেন্টার এত কম সময়ে বুকিং দেওয়া যাবে না তাই হলুদের অনুষ্ঠান ছাদে বিয়ে গার্ডেন এড়িয়ে আয় সে দেখছি না যে শিমুলের বাবা প্রশ্ন করেন শিমুলের মাকে সকালে নাস্তা খেয়ে যে বের হয়েছে এখনও বাড়িতে ফিরে আসেনি ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে চেহারায় কোনো উৎফুল্লতা নেই যা আছে শুধুই গম্ভীরতা মন খারাপের সুরে কথাগুলো বলে উঠল শিউলি মেয়ের মন খারাপ দেখে হালিমা বেগম চট করে নিজের মেয়ে জামাকে বললেন বাবা বলছিলাম কি শিমুলের তো বিয়ের বয়স কম হলো না বত্রিশ বছরের তাগড়া যুবক কেমন ভালো একটা মাইয়া দেখিয়া ওরে শাদি করাইয়া দাও দেখবা এখনকার মতো আর থাকবো না আম্মা আপনার না থেকে অনেকবার ওর মা বিয়ের কথা বলেছে কিন্তু শিমুলের সামনে বিয়ে শব্দটা উচ্চারণ করা যায় না এত বড় ছেলে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করছে আমাদের কাছে প্রতিদিন ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে শিমুলের জন্য কিন্তু যার জন্য আসে সে যদি রাজি না হয় এতে আমাদের কী বা করার আছে দুলাভাই মেয়ে ঘটিতে কোনো ব্যাপার নেই তো শিমলের ছোটো মামা দুলালের কথা উপস্থিত সকলের টনক নড়ে যদি শিমুলের কোনো প্রেম থাকতো তবে ও সবার আগে তৃণাকে বলতো কিন্তু কই আজ পর্যন্ত ত্রিনার কাছ থেকে এমন কোনো কথা শুনিনি আচ্ছা ভাবি ত্রিনা কবে আসবে ননদের মুখ দেখে বড় মেয়ে কথা শুনে নিলুফা বললেন ও হলুদের অনুষ্ঠানে দিন আসবে ওর স্বামী খুব বেশি ছুটি পায়নি তাই হলুদ এবং বিয়ের অনুষ্ঠান অ্যাটেন্ড করে চলে যাবে কী নিয়ে এত আলাপ করছো তোমরা প্যান্টের পকেটে দু হাত রেখে ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসে পড়লো শিমুল তোকে নিয়ে আলাপ করছিলাম ভাই তুই বলে শাদী করতে চাস না তো রাব্বাই কইল হালিমা বেগমের কাছ থেকে বিয়ের কথা শুনে শিমুলের বাবার মুখের দিকে এক পলক তাকিয়ে আবারও ও নানির মুখের দিকে তাকিয়ে বলে বিয়ে করলে কি হবে চাকরি করছি খাচ্ছি ঘুরছি এই তো বেশ চলছে জীবন কিন্তু তোর মার দেখাশোনা করবার লাগে তো একজন দরকার তুই বিয়ে করলে তোর বউ তোর মায়ের খেদমত করতো তোর সেবা যত্ন করবো কেন শাদী করতে মানা কর পাই মা তুমি কি চাও আমি নাতাসার বিয়েতে অ্যাটেন্ড না করি শান্ত কণ্ঠে কথাটি বলে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায় হ্যাঁ হ্যাঁ চাই মা প্লিজ বিয়ের কথা বাদ দাও শিমলের যেদিন মন চাইবে ও সেদিন বলবে আমাদের বাবা তুই কোথাও যাস না তোর বোনটার মন খারাপ হয়ে যাবে ওকে যাব না আমি এখন ঘুমাফ রাতে কেউ গিয়ে আমার ঘরে দরজা নক করবে না কথাটি বলে শিমুল শিরিবে উপরের দিকে যাচ্ছিল এমন সময় নিলিফা শিমুলকে উদ্দেশ্য করে বললেন শিমুল তুলিকে নিতে যাও নি কেন শিমুল থমকে দাঁড়িয়ে পড়ল আসলেই তো তুলির কথা ওর স্মরণ এলো না কি করে সিঁড়ি থেকে নিচে নেমে শিমুল ওর মামির সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে তুলি আসেনি না আসেনি আমি তো ভেবেছি তুমি নিয়ে আসবে তাই আর কল করিনি তুলিকে ফিরে আসার কথাও বলিনি চিন্তিত সুরে কথাগুলো বলে উঠল নিলুফা শিমুল থুতনিতে হাত রেখে চিন্তিত ভঙ্গিতে নাতাসা এবং ওর ছোট চাচার দুই ছেলেকে উদ্দেশ্য করে বললো এই তোরা যাবি ওই বাড়িতে ইয়েস সত্যিই যাবে শিমুল ভাইয়া হ্যাঁ যাব। তাহলে তোরা বাইরে গিয়ে অপেক্ষা কর আমি আসছি নাতাশা এক একদরে ওর ঘরে গিয়ে বোরগাপড়ে এসে আদিব রাদীপের সাথে বাইরে দাঁড়িয়ে শিমলের জন্য অপেক্ষা করছে রে আনতে যাবি ভালো কথা কিন্তু এতদিন যাইতেসোস শিমলকে এ প্রশ্নটা করলেন হালিমা বেগম শিমল হাসি মুখে তাকিয়ে বললো আজ দুই বছর পর বড় মামিদের বাড়িতে যাব। তাই আমরা সব ভাই বোন মিলে সেখানে সারা রাত পার্টি করে সকালে ফিরে আসব মামি আপনার কোনো প্রশ্ন আছে না বাবা তোমাদের বাড়ি যখন ইচ্ছা হবে তখনই যাবে কিন্তু খাবার দাবার রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে যাব। মা আমি চলি শিমুল বাড়ি থেকে বের হয়ে দেখলো আদি পা রাতে পিলে সিএনজি ঠিক করে ফেলেছি শিমুল মসকে এসে সিএনজিতে উঠে বসলো গভীর ঘুমে আচ্ছন্ন তুলি ঘুমের ঘরে তুলির মনে হচ্ছে কেউ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তুলির চোখ বন্ধ রেখে মাথার উপর হাত বুলিয়ে দিয়ে আসে মালিকটার হাত স্পর্শ করতে চাইল কিন্তু পারছে না চট করে চোখ মেলে তাকিয়ে দেখল অন্ধকার এই রুমটিতে ও ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণী নেই কিছুটা ভয় পাচ্ছে তুলি তবুও মনে সাহস বজায় রেখে বিছানা থেকে নেমে লাইটের সুইচ অন করল পুরো ঘর আলোকিত হয়ে গেল তুলি খুব ভালো করে তাকিয়ে দেখলো ঘরে আর কেউ নেই এবং জানালা বন্ধ হঠাৎ করে কলিং বেল বেজে উঠল তুলে আতঙ্কে লাফিয়ে উঠল এত রাতে কে আসবে ওদের ফ্ল্যাটে আরও একবার কলিং বেল বাঁচতেই তুলি দরজা খোলার সিদ্ধান্ত নিল শরীরে খুব ভালো করে ওড়না জড়িয়ে ড্রয়িং রুম পেরিয়ে দরজা খুলে দিল সারপ্রাইজ তুলি দেখল দরজার ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে আদিব রাদীপ নাতাশা তুলি অবশ্যই দৃষ্টিতে তাকিয়ে আছে নাতাশা এগিয়ে এসে তুলির হাতে চিমটি কেটে বলল। এবার বিশেষ হয়েছে যে আমরা এসেছি নাতাশার কাছে থাপ্পড় মেরে বসল তুলি এরপর নিজের হাতের উপর হাত বুলিয়ে বলল এত রাতে তোরা এখানে কি করে এলি কারণ শিমুর ভাই আমাদের নিয়ে এসেছে আদিবের মুখ থেকে শিমুলের নাম শুনে তুলি কিছুটা নয় অনেকটাই অবাক হয়ে গেল তুলি দেখল নাতাশা আদিব রাদেবের পেছনে আরও একটি মানুষ এসে দাঁড়িয়েছে আর সে হলো শিমুল তোদের বাড়িতে এসেছি বলে আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখবি বেশি কথা বলিস না নাতাশা আয় ভেতরে আয় তুলি দরজা ছেড়ে এক সরে দাঁড়াতেই একে একে সবাই ফ্ল্যাটে প্রবেশ করলো আর সারা রাত আমরা গল্প করব পাখি আই এম এক্সাইটেড নাতাশার কথায় তুলি শিমুলের মুখের দিকে এক ঝলক তাকিয়ে চোখ নামিয়ে ফেলল সো আজ নাতাশা আপুর বিয়ে এবং অনেক দিন পর তুলি আপুদের বাড়িতে আসার উপলক্ষে আমরা আজ সারা রাত পার্টি করব। আদিপ একটি পেপারকে ফোল্ড করে মাইকের মতো বানিয়ে অ্যানাউন্সমেন্ট করলো শিমুল মুসকি হেসে আদিপকে বলল নিশ্চয়ই পার্টিতে পেট ভরবে না তাই না এখন হালকা পাতলা কিছু খেয়ে নিই সবাই ঠিক বলছো শিমুল ভাইয়া আমি নাতাশা আপু আর তুলিয়াপুকে ডেকে নিয়ে আসি রাদীপ একদরে রান্নাঘরে গিয়ে নাতাশা আর তুলিকে উদ্দেশ্য করে বলে আপো তোমরা তাড়াতাড়ি এসো শিমুল ভাইয়া বলেছে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে এরপর সারা রাত পার্টি হবে কথাগুলো কোনো মতো বলে আদিপ আবারও এক একদরে চলে গেল নাতাশা আর তুলি মিলে রান্নাঘর থেকে প্লেট আর গ্লাস নিয়ে রুমের ফ্লোরে বিছিয়ে রাখা মাদুরের উপর রেখে দিল নাতাশা শিমুল আদিপ এবং রাদীপকে ডাক দিতেই ওরা এসে পেতে রাখা মাদুরে বসে পড়লো রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানিগুলো সবাই বেশ সহকারে খেয়ে নিল শুধু তুলি বাদে কারণ শিমুলের সামনে আর চার বছর পর সামনাসামনি এইভাবে খেতে বসেছে খাবার শেষ করে সব কিছু গুছিয়ে ফেলো নাতাশা আর এদিকে শিমুল আদিপ আর রাদে বসে বসে কী নিয়ে আলাপ করছে নাতাশা আর এসে ড্রয়িং রুমের সোফায় বসে পড়ল শিমুল এক পলক তুলির দিকে তাকে চোখে দৃষ্টি সরিয়ে নিল তুলির মনে হচ্ছিল শিমুল ওর দিকে তাকিয়ে আছে তাই তুলি শিমুলের দিকে তাকালো কিন্তু তুলি দেখলো শিমুল আদেবের সাথে কথা বলছি তুলি শিমুলের মুখের দিকে তাকিয়েছিল এমন সময় তুলির নজর আটকে গেল শিমুলের গলায় থাকা চেইনের মধ্যে তুলি হতবম্ব হয়ে গেল কারণ আজ জিনিসটা শিমুলের গলায় আছে সে জিনিসটা চার বছর আগে ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল কিন্তু এই ছিনিয়ে নেওয়া জিনিসটা শিমুলের কাছে গেল কি করে তুলির সোফা ছেড়ে উঠে দাঁড়ালো এরপর ধীরুপায়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তুলিকে নিজের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে শিমুল ভরকে যায় নড়ে চড়ে বসে তুলি উপর হয়ে শিমুলের গলার চেনটা হাতে নিয়ে শিমুলকে বলল এটা তুমি কোথেকে পেলে শিমুল ভাইয়া এটা আমার চেন তুই জানিস না তুলের হাত থেকে চেনটা ছাড়িয়ে নিয়ে বলল শিমুল আমি কিন্তু একবারও চেনের কথা বলিনি আমি বলেছি চেনে আটকে রাখা আংটির কথা এই আংটিটা তো তুমি আমায় দিয়েছিলে হ্যাঁ আমি দিয়েছিলাম কিন্তু তুই কি এই আংটিটা আগলে রাখতে পেরেছিস যদি এতই আগলে রাখতি তবে এ আংটি অন্যজন আমার হাতে দিয়ে বললো কেন যে তুলি এই আংটি কেন শেখ শিমুলের কোনো জিনিস রাখতে চায় না চিৎকার করে কথাগুলো বলে উঠল শিমুল শিমুলের আচমকা এমন চটে যাওয়া দেখে তুলিসহ উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায় নাতাসা এগিয়ে এসে শিমুলের কাঁধে হাত রেখে বললো তোমাকে কে বলেছে তুলি তোমার কোনো জিনিস রাখতে চায় না যে বলেছে সে পুরোটা মিথ্যা বলেছে আই এম শিওর কে মিথ্যা বলবে কণা তুলির আপন বোন তুলির নামে মিথ্যা কথা বলবে আমার কাছে কণার কি লাভ আমার কাছে তুলির নামে মিথ্যা কথা বলার শিমুলের মুখ থেকে কণার নাম শুনে নাতাশা আর তুলি অবাক হয়ে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে শিমুল থোতনিতে হাত রেখে ড্রয়িং রুমের এপাশ ওপাশ হারছে নাতাশের কিছু বলার জন্য উদ্বুদ্ধ হলে এমন সময় তুলি নাতাশার হাত চেপে ধরল নাতাশা ইশারা তুলিকে বলল আমার হাত ছাড়তুলি আর যদি এই কথা ভাইয়াকে না বলি তবে ভাইয়া তোকে ভুল বুঝবে কিন্তু আমি চাই না শিমুল ভাইয়া সত্যিটা জানুক উনি এই কথা জানলে আমার প্রতি ওনার করুণা ছাড় আর কিছুই হবে না নাতাশা জোর করে তুলির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল এরপর তুলির হাত ধরে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে শিমুলকে বলল ভাইয়া তুমি বললে না তুলি নাকি তোমার কোনো জিনিস নিজের কাছে রাখতে চায় না এবং এই আংটিও রাখিনি তাই তো শিমুল কোনো জবাব না দিয়ে নাতাশার মুখের দিকে তাকিয়ে এলো তুলি চোখের ইশারায় বারবার নাতাশাকে বারণ করছে কিন্তু আজ যেন তুলির কোনো কথা শুনতে রাজি নয় নাতাশা তাহলে বলো তো যার হাতের এমন অবস্থা সে কেমন করে তোমার দিয়ে আংটি নিজের আঙুলে পড়ে থাকবে নাতাশা কথাটি বলে তুলির বাম হাত শিমুলের চোখের সামনে তুলে ধরল শিমুল দেখল তুলির বাম হাতের অনামিকা আর কনিষ্ঠ আঙ্গুলটি নেই বাম হাতে মাত্র তিনটি আঙুল অবশিষ্ট শিমুলের পুরো শরীর কাঁপছে শিমুল যখন এই আংটিটা তুলির হাতে তুলে দেয় ঠিক তখনও তুলির হাতের পাঁচটি আঙুল অক্ষত অবস্থায় ছিল কিন্তু এখন কি করে হলো এমন গম্ভীর কণ্ঠে কথাটি বলে উঠল শিমুল তুই আর কিছুই বলবি না নাতাশা। তোর আমার কসম লাগে প্লিজ নাতাশা আর কিছু বলিস না তুলির মুখ থেকে এমন কথা শুনে নাতাসা আর শিমুল দুজনে অবাক হয়ে তাকিয়ে এলো তুলি নাতাশার হাত ছেড়ে দিল এরপর এক দৌড়ে ওর ঘরে চলে গেল শিমুল তুলির পেছনে যেতে চাইলে নাতাশা বাধা দেয় নাতাশা আদিপ আর রাদীপকে বলল পাশের ঘরে গিয়ে শুয়ে পড়তে রাত অনেক হয়েছে আদিপ আর রাদীপ চলে যেতেই নাতাশা শিমুলের মুখোমুখি দাঁড়িয়ে বলল ভাইয়া আমি চাইলেও এখন তোমাকে সত্যি ঘটনা জানাতে পারব না কিন্তু আমি চাই তুমি এই ঘটনা সত্যি জেনে নাও আর এইটাও যেন জানতে পারো ঠিক কী কারণে কণাআপু এমন করছে তুলির সাথে এমন সময় নাতাশার মোবাইলে কল এলো সাইমন কল করেছে নাতাশা কল রিসিভ করে তুলের মায়ের ঘরে চলে গেল কথা বলতে বলতে শিমুলের চোখের সামনে বারবার তুলের আঙ্গুল বেন হাত ভেসে উঠছে শিমুল দীর্ঘশ্বাস ফেলে তুলির ঘরের দিকে হেঁটে যাচ্ছে কারণ এখন ওর তুলির সাথে কথা বলা প্রয়োজন পরিবারের কেউ যেহেতু এতদিন ওকে সত্যি ঘটনা জানেনি তবে আজ যে জানাবে এই কথার গ্যারান্টি কি শিমল তুলির রুমের দরজায় নাড়তেই তুলি ওপাশ থেকে বলে উঠল। দরজা খোলা আছে চলে না তাা শিমুল আস্তে করে দরজা খোলার ভেতরে প্রবেশ করলো তুলি ঠিক তখনও জানালা দিয়ে রাতের আকাশকে দেখছিল তাই এই ঘরে নাতাশনে বরং শিমুল এসেছে এই ব্যাপারটা তুলি টের পায়নি তুলি শিমুলের মুখ থেকে নিজের নাম শুনে চমকে উঠে তুলি জানালা থেকে মুখ শুরিয়ে ঘরের মধ্যে তাকিয়ে দেখে শিমুল এসেছে ওর ঘরে তুলি জানালার কাছ থেকে সরে এসে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো কিছু লাগবে পুরো ঘটনা কিভাবে ঘটেছে আমি জানতে চাই তুলি কিন্তু আমি যে বলতে চাই না কেন তুই বলতে চাইছিস না আমি জানি না কিন্তু আমি তোমায় সত্যি ঘটনা বলতে পারবো না আমি এতকাল ভেবেছি তুই আমার দেয়া আংটিকে অগ্রাহ্য করে ফেরত দিয়েছিস কণাকে দিয়ে কিন্তু আর চার বছর পর জানতে পারলাম তোর হাতের আঙুল দুটো নেই তোলা বল না আমাকে তোর এত সুন্দর হাতের কে এমন অবস্থা করেছে আমি তোর শিমুল ভাইয়া যে তোকে সবসময় হাসখুশি রাখার চেষ্টা করেছি আমি কখনো এমন কোনো কাজ করিনি যার জন্য হলেও তুই পিন্দু মাত্র কষ্ট পেয়েছিস বল না তোলা কি হয়েছিল তুলির দু চোখ ভিজে উঠেছে আজ কতগুলো দিন পর তার শিমুল ভাইয়ের মুখ থেকে তুলা ডাক শুনতে পেয়েছে তুলি শিমুলের সামনে থেকে সরে গিয়ে খাটের উপরে বসল শিমুল তুলির মুখের দিকে তাকিয়ে আছে কারণ শিমুল জানে তুলি কখনো শিমুলের অনুরোধকে অগ্রাহ্য করতে পারবে না তুমি যেদিন এই আংটিটা আমায় দিলে সেদিন আমি আংটিটা না পরে বক্সে রেখে দিয়েছিলাম এত দামি একটা জিনিস যদি আমি হারিয়ে ফেলি এই ভয়ে আমি তো তোকে বলেছিলাম সবসময় এই আংটিটা পরে থাকতে আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দিতে যে আমি আংটিটা তোকে দিয়েছি তোমার কথা শোনায় আমার কাল হয়েছিল তুমি চাকরিতে জয়েন করার পর হুট করে একদিন ফুপি কল দিয়ে বললো তোমাদের বাড়িতে যেতে আমিও খুশি হয়ে তৈরি হয়ে গিয়েছিলাম তোমাদের বাড়িতে যাব বলে আলমারি থেকে পাঁচটা নিয়ে বের হয়ে যাব এমন সময় তোমার দিয়ে আংটিটার কথা আমার মনে পড়ে ড্রয়ার খুলে আংটির বক্স থেকে আংটিটা নিয়ে অনামিক আঙুলে পরে নিই এমন সময় কণা আপু এসে আমার হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কে দিয়েছে আংটি তখন আমি তোমার নাম বলি যে শিমুল ভাইয়া দিয়েছে আপু তোমার নাম জানার পর কেমন চটে যায় আমাকে ধমক দিয়ে বলে আংটি খুলে ওকে দিয়ে দিতে আমি দেব না বলেছিলাম তাই আপু আমার সাথে জোর জবরদস্তি করে চেয়েছিল আঙুল থেকে আংটিটা খুলে নিতে সেদিন আমার ঘরে দাদি ঘুমিয়েছিল তাই ওনার সুপারি কাটার টেবিলের উপর পড়েছিল আপু যখন দেখলো জোর জবরদস্তি করেও আংটি নিতে পারছে না তখন আমাকে পেছন থেকে ঝাপড়ে ধরে দাদের সুপারি কাটার দিয়ে আমার বাম হাতে দুই আঙ্গুল কেটে নেয় আমার গগন বিদারির চিৎকার শুনে মা আর দাদি ঘরে এসে দেখে আমার রক্তাক্ত হাত আর পাশে দাঁড়িয়ে আছে কণা আপু আমি এতটা নিঃশংসতা মেনে নিতে পারিনি মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলি দুদিন পর আমার যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি আমার বাম হাতে ব্যান্ডেজ সেদিন মা আমাকে বলে আমি যেন আমাদের পরিবারের কাউকে না জানে যে আপু আমার হাতের দুই আঙ্গুল কেটে নিয়েছে আজও কেউ জানে না কে আমার হাতের এমন অবস্থা করেছে শুধুমাত্র নাতাশা ছাড়া আংটিটা সেদিনের পর থেকে আমার কাছে নেই হসপিটাল থেকে বাড়িতে ফিরে আসার পর অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি আর চার বছর পর তোমার কাছে পেলাম মেকি হাসি দিয়ে কথাগুলো শেষ করলো তুলি শিমুলের দু চোখ ভারী হয়ে উঠেছে তাই তুলির সামনে থেকে উঠে ঘর ছেড়ে বের হয়ে গেল তুলি ওর বামার চোখের সামনে মেলে ধরল এরপর এক পলক তাকিয়ে হাত নামিয়ে ফেললো সে রাতে শিমুল বা তুলি কেউ ঘুমাতে পারেনি পরদিন সকালে আদিপ এবং নাতাসা ঘুম থেকে জাগার পর শিমুল তুলিসহ সবাই শিমলদের বাড়িতে ফিরে যায় সে রাতের ঘটনার পর থেকে তুলি নিজেকে শিমুলের কাছ থেকে আরও গুটিয়ে নিয়েছি বাকি সবার সাথে যেরকম আচরণ করছে শিমুলের সাথেও ঠিক সেরকমই কিন্তু পরিমাণে অল্প দেখতে দেখতে নাতাসার হলুদের দিন চলে এলো সকাল দশটায় বাড়ির গেটের কাছে একটি সিএনজি এসে থামলো সিএনজি থেকে নেমে এলো তুলির বড় বোন কণা আর ওর স্বামী সুমন এতক্ষণ ছাদে দাঁড়িয়ে ছিল শিমুল কিন্তু যখন দেখতে পেল কণা আর ওর স্বামী এসেছে ঠিক তখনই ছাদ থেকে নেমে গেল। কণা আর সুমন বাড়িতে প্রবেশ করে পরিবারের প্রত্যেকটি সদস্যের সাথে কুশলাদি বিনিময় করলো বাড়ির গুরুজনেরা সুমনের ব্যবহার দেখে অনেক খুশি ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে আছে তুলি কারণ ও সুমনের সামনে পড়তে চায় না তুলি যখন নিজের গা বাঁচানোর জন্য সুমনের সামনে যাচ্ছে না ঠিক তখনই শিমুল এসে তুলির হাত ধরে ড্রয়িং রুমে বসে থাকা কণার সামনে গিয়ে দাঁড়ায় শিমুলকে দেখে কণা হাসি মুখে জিজ্ঞেস করে কী রে কেমন আছিস ভালো আছি তোর কি অবস্থা আমি ভালো তোর এখনও এই অভ্যাসটা গেল না শিমুলের হাতের মুঠে রাখা তুলির হাতের দিকে তাকে কথাটি বলল কণা তুলো তো স্বভাবটা গেল না আমি কি করি না করি সেখানে তোর কথা বলতেই হবে শিমুলের এমন উত্তর শুনে কণা জোর করে মুচকি হেসে উঠল শিমুল তুলির হাত ধরে সোফায় পাশাপাশি বসে পড়ল তুলি সুমনের মুখোমুখি বসায় অপ্রস্তুত হয়ে পড়েছে সুমনের লোলো দৃষ্টি তুলির পুরো শরীরে বিচরণ করছে শিমুল বুঝল কি না জানা গেল না কিন্তু শিমুল ফের কনাকে প্রশ্ন করলো তুলির সাথে তোর কি এমন হয়েছিল যার কারণে তুই ওর হাতের আঙুল কেটে নিয়েছিস ও আমার নামে বিচার দেওয়া হয়ে গেছে আঙুল কেটেছি বেশ করেছি ও কেন তোর দিয়ে আংটি পরবে তুই কি ওর প্রেমিক নাকি স্বামী তুলির দিকে কথাটি বলল কনা। কনার কথা শুনে শিমুলের কপালে শিরা ফুলে উঠেছে তুলি আমার কি হয় সেটা পরে জানবি তার আগে এটা বল তুলির সাথে এরকম একটা কাজ তুই কীভাবে করলি তোর হাত কাঁপলো না না হাত কাঁপেনি কারণ তুলির জন্য আমার মাকে তোর নানির কাছে অপমানিত হতে হয়েছে মামিকে নানির জন্য অপমানিত হতে হয়েছে মানে নানি নানি শিমুলের ডাক শুনে হালিমা বেগম ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে জিজ্ঞেস করলেন কী রে ডাকছো কেন শিমুল কয়না কী বলছি তুলির জন্য নাকি তুমি বড়ো মামিকে অপমান করেছো আর এই জন্যই নাকি কণা তুলির এত বড় একটা ক্ষতি করেছে তুলি কি করেছে শিমুলের জোর গলায় কথা শুনতে পেয়ে রান্নাঘর থেকে বের হয়ে এলো শিউলি নীলুফা এবং তুলির ছোট চাচি আমি বড় বোমারে অপমান করবো কেন আমি তো খালি ওরে বুঝেছি যে তুলিরে যেন তোর থেকে দূরে রাখে এই কথা হই না এই কালনাগিনী ওর বইনডার আঙ্গুল কাজটা হালাই দিছে হালিমা বেগমের কথা শুনে কণা ফুসি উঠেছে শিউলি এসে ওনার মায়ের পাশে দাঁড়িয়ে বললেন মা তুমি কেন বলেছো তুলি শিমুলের কাছ থেকে দূরে থাকবে কারণ তোর পোলায় তুলিরে ভালোবাসি ওর মতো মাইয়ারে আমার নাতি ভালোবাসব কেন বাপ নাই ভাই নাই স্বাদির পর আমার নাতি শ্বশুরবাড়ি আদর পাইবো এখন তো এই মাইয়া বিয়ে রাতে জামেরি খাইয়া বইয়া রইছে দেখছ আমি বারণ করেছি দেখে নয়তো আমার নাতনিরারে খাইয়া ফেলাইতো এই পোড়া কপালি। মা কি বলছো তুমি এসব ভাইয়া আমাদের কি না করে দিয়েছে তোমার ছোটো ছেলেকে চাকরির টাকা দিয়েছি। আমার শিমুলের চাকরির জন্য যত টাকা লেগেছে সবই তো বড়ো ভাইয়া দিয়েছে আর তুমি কি না বলেছ আমার শিমুল শ্বশুরবাড়ির আদর পাবে না তুলি না তোমার বড় ছেলের মেয়ে ওকে নিয়ে কিভাবে, তোমরা এতটা অন্যায় করতে পারো আমার শিমুল যদি তুলিকে ভালোবাসে এর চেয়ে খুশি সংবাদ আর কী বা হতে পারে আমি তো খুশি খুশি তুলিকে আমার শিমুলের বই হিসেবে মেনে নিব। শিউলির কথা শুনে উপস্থিত সকলেই লজ্জায় মুখ নিচু করে ফেলেছে মামি আপনার বড় মেয়ে আপনার ছোটো মেয়ের আঙ্গুল কেটে দিয়েছে আর আপনি কি না সবার কাছ থেকে গোপন করেছেন কিন্তু কেন নিলিফা বেগম চোখের পানি মুছে শিমুলকে বললেন তখন কনার বিয়ে ঠিক হয়েছে এমন সময় যদি ও শ্বশুরবাড়ির লোকেরা ওর নিষ্ঠুরতার খবর জানত তবে ওর বিয়ে ভেঙে যেত তাই বুকে পাথর চেপে সবার কাছ থেকে এই ঘটনা গোপন রেখেছি তুমি ছেলে সবাই জানতো যে তুলির আঙ্গুল অ্যাক্সিডেন্টে কাটা গিয়েছে ইশফাক তো এইসব কিছু জেনে তুলিকে বিয়ে করতে রাজি হয়েছে কেন ইসফাক তোমায় কিছু বলেনি হয়তো নিজের হবু স্ত্রীর কমতি নিয়ে কারো সামনে আলোচনা করতে চায়নি সেমল কথাটি বলে কনার পাশে গিয়ে দাঁড়ালো এরপর সকলকে উদ্দেশ্য করে বলল বাবা আর মা তোমরা চাইতে না আমি বিয়ে করি আজ বলছি আমি তুলিকে বিয়ে করতে চাই তোমাদের অনুমতি নিয়ে আমাকে বিয়ে করবি তো তুলি শিমুলের কাছ থেকে হুট করে বিয়ের প্রস্তাব পেয়ে তুলি কিছু বলা সাহস হারিয়ে ফেলেছে শিমুলের কাছ থেকে এমন সংবাদ শুনে শিমুলের বাবা মা খুশি হয়ে গেলেন কণা আর হালিমা বেগমের মুখে আকাশের কালো মেঘ দেখা দিয়েছে আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না আমি ওনার যোগ্য না কি আছে আমার লেখাপড়া খুব বেশি নেই হাতের আঙুল নেই তাছাড়া সবচেয়ে বড়ো কথা হলো আমি বিধবা আমি শিমুল ভাইয়াকে বিয়ে করতে পারবো না কথাটি বলে এক দৌড়ে উপরের ঘরে চলে যায় তুলি শিমুল সহ অপস্থিত সবাই অবাক হয়ে তুলি যাওয়ার পথে তাকিয়ে থাকে এখন কি হবে শিমুল তুলি তো রাজি হবে না চিন্তিত ভঙ্গিতে কথাটি বললেন শিউলি আমি জানি কি করে তুলিকে রাজি করাতে হবে তোমরা কাজেকে কল করো আজই তুলির সাথে আমার বিয়ে হবে কথাটি বলে শিমুল সিঁড়ি বিয়ে তুলির পিছু পিছু চলে গেল তুলি নাতাশার ঘরে এসে ব্যাগ গুছিয়ে নিচ্ছে এমন সময় শিমুল এ ঘরে এসে দরজার এঁটে দিল তুলি ব্যাগ গোছানো বাদ দিয়ে শিমুলের সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো তোমাকে আমি কি বলেছি তুমি শুনতে পাওনি শিমুল ভাইয়া আমি তোমাকে বিয়ে করব না কেন আমার মধ্যে খারাপ কি আছে তোমার মধ্যে খারাপ কিছুই নেই কিন্তু আমি তোমাকে যতবার দেখি ঠিক ততবার মনে পড়ে যা শুধুমাত্র তোমার কারণে ইশফাক মারা গেছে যদি তুমি একটিবার আমার কল ধরতে তাহলে ইসফাক হয়তো বেঁচে থাকতো আর আমি সমাজের কাছ থেকে এতটা লাঞ্ছনা পেতাম না আমার কারণে ইশফাক কেন মারা যাবে হ্যাঁ আমি বলছি সেদিন আমি তোর কল রিসিভ করতে পারিনি কিন্তু আমি যদি তোর কল রিসিভ করতাম তবু আমি ইশফাককে রক্ত দিতে পারতাম না কারণ আমি যশোর ছিলাম আর তোরা চট্টগ্রামে এত দূর থেকে রওনা হলেও আমি সঠিক সময়ে পৌঁছাতে পারতাম না ইশফাক আমার বন্ধু ছিল আমি মৃত্যুতে কষ্ট পেয়েছি কিন্তু তাই বলে ওর মৃত্যুর জন্য তুই আমাকে দায়ী করতে পারিস না তুলি আমি কিছু জানতে চাই না শুধু এটা জানি আমি তোমাকে বিয়ে করতে পারবো না তুই যদি আমাকে না করিস তবে আমি আমার লাইসেন্স করা পিস্তলের দুটো গুলি নিজের মাথায় চালিয়ে সুইসাইড করব তুলি শিমলের মুখ থেকে সুইসাইডের কথা শুনে তুলে শিমলে দেখে তাকিয়ে দেখল শিমল ওর পকেট থেকে পিস্তল বের করে নিজের কপালে এক পাশে ঠেকিয়ে তুলেকে কথাগুলো বলে তুমি উল্টাপাল্টা কিছু করবে না আমি করব। কারণ তোরা কেউ আমার মনের অবস্থা বুঝতে চেষ্টা করিস না এখন তুই বল তুই কী করবি আমি তোর কাছে কিছুই চাই না তুই শুধু নামে আমার স্ত্রী হয়ে থাকিস তুলি তুই যদি আজ আমায় ফিরিয়ে দিস তবে আমি সত্যি সত্যি সুইসাইড করব তুলি জানে শিমুল যেহেতু বলেছে তার মানে ও এই কাজটা করবে ওর একটা না হয়তো শিমুলের মৃত্যুর কারণ হতে পারে তুলি নিরুপায় হয়ে শিমুলকে বিয়ে করতে রাজি হয়ে গেল সেদিন দুপুর বারোটা নাগাদ তুলির সাথে শিমুলের বিয়ে হয়ে যায় পরিবারের সকলের উপস্থিতিতে সন্ধ্যা নাতাশার হলুদের অনুষ্ঠান নিয়ে সবাই যখন ব্যস্ত ঠিক তখনই নাতাশা এসে জানায় তুলি ওর ঘরে নিই শিমুল একদরে নাতাশার ঘরে গিয়ে দেখে তুলি সেখানে নেই শিমুল ধীর পায়ে খাটের উপরে গিয়ে বসলো এমন সময় শিমুলের মোবাইল একটি মেসেজ এলো শিমুল ছাপসা নয়নে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখল তুমি বলেছিলে না তোমার নামে মাত্র স্ত্রী দরকার এই দেখো আমি তোমার নামে মাত্র স্ত্রী হয়ে চলে এলাম বহু দূরে কখনও আমাকে খুঁজে পাবে না ভালো থেকো আর ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিও কারণ আমি কখনও তোমার কাছে ফিরে আসবো না বাবার পরে আমার জীবনে এমন একজন পুরুষ এসেছিলো যার হাতে হাত রেখে নীতিদা জীবনের পথ অতিক্রম করা যায় সেই ছোটোবেলা থেকে আমার জীবনের প্রত্যেকটি ধাপে আমি সেই মানুষটাকে আমার পাশে পেয়েছি আমার পড়াশোনা সমাজের কিছু কাপড়সের খারাপ দৃষ্টি থেকে বাঁচিয়ে রাখা সব কিছু সে পুরুষটা করে এসেছে একজন অভিভাবক হিসেবে আমি গতকাল অবধি জেনে এসেছি সে শুধুই আমার শুভাকাঙ্ক্ষী কিন্তু পরে আমি জানতে পারলাম তার কেয়ারিংয়ের পেছনেই শুধু আমার জন্য এক সমুদ্র ভালোবাসা ছিল আর আমি এই এক সমুদ্র ভালোবাসাকে একজন শুভাকাঙ্ক্ষী শুভকামনা মেনে ভেসেছি কিশোরী মন কখনোই সে মানুষটাকে ভালোবাসার মানুষ হিসেবে পেতে চায়নি চেয়েছিল কিন্তু মা আর দাদির বারণ পেয়ে সেই চাওয়া হারিয়ে যায় কালের গর্ভে শিমুল ভাইয়ের একটু আর একটু কেয়ারিং বকা শাসন সব আমার মনে দাগ কেটেছে নিজের মনের কাছে প্রশ্ন করার আগে হঠাৎ ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেছে বাবার হঠাৎ মৃত্যু এরপর আমার বড় অপর কাণ্ড সর্বশেষ ইশফাকের সাথে আমার বিয়ের মাধ্যমে শিমুল ভাইয়ার সাথে আমার একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন তো সে মানুষটা তোমার স্বামী ভাগ্য তোমাদের মিলিয়ে দিয়েছে তবে কেন তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছ তাকে স্বপ্নে যাওয়ার মতো যোগ্যতা আমার নেই কী নেই তার ভালো চাকরি গুড লুকিং শার্প মাইন্ড আর আমার কি আছে না আছে লেখাপড়ার যোগ্যতা বিধবা সাথে অকেজো হাত চলে এসেছি আমি কারণ আমাকে নিয়ে চললে বরং ওনাকে অপদস্থ হতে হবে যদি কখনো সে তোমাকে খুঁজে পায় তখন তুমি কি করবে তার কাছে ফিরে যাবো কিন্তু সে কখনই আমাকে খুঁজে পাবে না এতটা আত্মবিশ্বাস ঠিক নয় তুলি কারণ সে পুলিশ ডিপার্টমেন্টের লোক তোমাকে খুঁজে বের করা তার জন্য বাম হাতের খেলা সামনে বসে থাকা মেয়েটির কথা শুনে মুচকি হেসে ফেললো তুলি আর চার দিন ধরে একটি এতিমখানা অবস্থান করছে তুলি তুলি শিক্ষকের সহায়তা এই চাকরিটা পেয়েছে তুলি এতিমখানার ম্যানেজারের মেয়ের সাথে বসে এতক্ষণ আলাপ করছিল তুলি আমি আসছি তুলি গতকাল সময় মতো চলে এসো বাকি বাচ্চাদের সাথে নিয়ে জি চলে আসবো মেয়েটি অফিস থেকে বের হয়ে গেল তুলি অফিস রুম থেকে বের হয়ে বাচ্চাদের রুমে গেল তুলির দায়িত্ব এখানকার বাচ্চাদের দেখাশোনা করা কোনো খবর পেলে তুলির শিমুলের মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিয়ে জিজ্ঞেস করলো শিমুলের মা শিউলি তোমার ভাইজি তো আমাকে মেরে ফেলার জন্য পণ করে রেখেছে বুঝলে নয়তো এই শহরে যে জায়গায় ও লাস্ট লোকেশন দেখাচ্ছে সেখানে গিয়ে দেখি বাস স্টপ ও এই শহর থেকে বের হবার আগে হয়তো ওর মোবাইলের সিম খুলে ফেলে দিয়েছে এরপর নতুন সিম লাগিয়েছে একটু সুযোগ রেখে যায়নি তোমার ভাইজি মা আর খাবো না ভালো লাগছে না শিমুল এক গ্লাস পানি খেয়ে উঠে চলে গেল শিউলি নিজের ছেলের জন্য ভীষণ খারাপ লাগছে এই ছেলেটাকে এখন সুখী দেখবে ভেবেছিল আর তুলি কি না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেল ভাগ্যিস সেদিন নাতাশার হলুদ এবং বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে কারণ শিমুল পরিবারের সবাইকে বারণ করে দিয়েছিল যে শিমুলের সাথে তুলির বিয়ে হয়েছে এই খবর যেন কারো কানে না পৌঁছায় যদি একবার বিয়ের খবর জানতে পারে তবে বউ কই জিজ্ঞেস করে মাথা নষ্ট করে ফেলবে সাথে নাতাশার বিয়েতে এফেক্ট পড়বে নাতাশার বিয়ে তো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে এখন তুলিকে খুঁজে পেলেই হলো শিমুলের মা আর কিছুই চায় না ওনার কাছে ওনার সন্তানদের চেয়ে বড় আর কিছু নেই শিমুল যখন ঘরে এলো তখন ওর মোবাইল বেজে উঠলো চার্জ থেকে মোবাইল বের করে রিসিভ করে হ্যালো বলতেই ওপাস থেকে শিমলের বন্ধু শাকিল বলল কিরে দোস্ত আজ এক তারিখ মনে আছে তোর আমার বিয়েতে আসবি না নাকি নাতাসার বিয়েতে যায়নি বলে তুই আমার বিয়েতে আসবি না মনে হয় না আসতে পারবো এতদিন মানুষের নিখোঁজ হওয়া আত্মীয়কে খুঁজে বের করেছি আর আজ কয়েকদিন ধরে তুলিকে খুঁজে বের করার চেষ্টা করছি কিন্তু পারছি না কেন তুলির আবার কী হলো দোস্ত তুলে আমাকে ছেড়ে এই শহরকে ছেড়ে চলে গিয়েছে আরে বেটা এ আর নতুন কি তুলি সবসময় তোকে ছেড়ে চলে যায় আছে কোথাও বেড়াতে গিয়েছে চলে আসবে শাকিল পুরো কথা শুনে এরপর কথা বলিস ফাজিল আরে তুলির সাথে আমার বিয়ে হয়েছে ও আমার স্ত্রী শিমুলের স্ত্রী তুলি এ কথা শুনে শাকিল অবাক হয়ে জানতে চাইল কীভাবে এই ঘটনা সম্ভব হয়েছে শিমুল একে একে সব ঘটনা খুলে বলল সবটা শুনে শাকিল বলল ও চায়না তোরকে খুঁজে পাস তাই এভাবে সিম বদলে ফেলেছে যে নিজ থেকে হারাতে চায় তাকে কি করে খুঁজে পাবি আচ্ছা তুই ছবি দিতে পারবি আমায় অবশ্যই তুই খুঁজে বের করতে পারবি আরে ব্যাটা আমরা বিভিন্ন এলাকায় থানার ছবি দিয়ে রাখলে অবশ্যই কেউ না কেউ ওর খোঁজ আমাদের জানাবে আচ্ছা তোর হোয়াটসঅ্যাপে আমি ছবি দিয়ে দিব। প্লিজ দোস্ত একটু চেষ্টা করিস চেষ্টা করব মানে আমার বন্ধুর জীবনের প্রশ্ন ভালো থাকিস দোস্ত আর চেষ্টা করিস আমার বিয়েতে আসায় আমি রনি সজীব সাব্বির সবাই আমরা তোর অপেক্ষায় আছি কবে থেকেই আমরা সবাই প্ল্যান করেও রেখেছি কবে তোর সাথে দেখা করব। চেষ্টা করব। তুই একটু চেষ্টা করে দেখ তুলির কোনো খবর জানতে পারিস কি না ওকে ভালো থাকিস আল্লাহ হাফিজ শিমুল কল কেটে দিল এরপর ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে একটি ছবি বের করলো সাইন রঙা থ্রি পিস পরনে ঘোমটা দেয়া তুলি আর মেরুন শার্ট কালো জিন্স পরনে শিমুল সেদিন এক মুহূর্তের জন্য হলেও হোক স্বামী স্ত্রী হিসেবে তুলি আর শিমুল পাশাপাশি বসেছিল এই মুহূর্তটা হচ্ছে শিমুল আর তুলির বিয়ের পরের ছবিতে সেদিন তুলির মুখ দেখে বোঝার উপায় নেই যে ও বাড়ি থেকে পালিয়ে যাবার প্ল্যান করেছে তোকে ভালোবাসার পর থেকে আমি যতদিন ধরে কষ্ট পাচ্ছি এইসব কিছু আমি সুদে আসলে ফেরত নেব তোর থেকে খালি তোকে একবার পেয়ে নি এরপর তোকে আমার বুকের মাঝে চেপে রাখবো তুলা এ বুকের মায়া পরে তুই আর কোনো কোথাও যেতে চাইবি না আমাকে ছেড়ে ছবিতে থাকা তুলির দিকে তাকে কথাগুলো বলল শিমুল এমন সময় মোবাইল বেজে উঠল শিমুলের শাকিল কল করেছে হ্যালো দোস্ত মনে কর তুই তোর বউকে পেয়ে গেছিস সিলেটের বাসে উঠে রওনা হ তোর বউ এই সিলেট শহরে আছে শিমুল নিজের কানকে বিশ্বাস করতে পারছে না পুরো শরীর কাঁপছে তুলিকে পাওয়া গেছে এই সংবাদটা পাওয়ার জন্য আর চার দিন শিমুলের কান দুটো যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিল আর আজ সেই অপেক্ষার অবসান ঘটল তুই সত্যি বলছিস শাকিল আরে হ্যাঁ বেটা সত্যি বলছি তুই রওনা হও এখনি। তোর পরিবারের কারও সাথে বলবি না যে তুই তুলির খোঁজে সিলেটে যাচ্ছিস নয়তো তুলির পরিবারের কেউ তুলির সাথে যোগাযোগ করে তুলিকে অ্যালার্ট করে দিতে পারে ওকে ওকে বলবো না আমি রওনা দিচ্ছি শিমুল মোবাইল রেখে লাগেজ গুছিয়ে ওর মা এবং বাবার থেকে অন্য কেসের কথা বলে বিদায় নিয়ে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে সকালে ঘুম থেকে জাগার পর তুলি তাড়াহুড়ো করে এতিমখানার বাচ্চাদের জাগিয়ে তুলল এরপর ওদের ফ্রেশ করিয়ে নাস্তা খাইয়ে তৈরি করে নিজেও তৈরি হয়ে নিল তারপর একটি মিনিবাস এতিমখানার গেটের কাছে এলে তুলি এবং ইয়াসমিন খালা মিলে বাচ্চাদের নিয়ে রওনা হয় এতিমখানার ম্যানেজার কামরুল হাসানের বাড়িতে চলন্ত বাসে বসে জানালা দিয়ে সিলেট শহরের অকৃত্রিম সৌন্দর্য দেখে মুগ্ধ তুলি চট্টগ্রাম শহরের সবুজা প্রাকৃতিক সৌন্দর্য যেন সিলেট শহরের সৌন্দর্যের মাঝে বিদ্যমান একবার ইয়াসমিন খালা বলেছিল বিছানাকান্দি নামক একটি জায়গা আছে যদি একবার সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য তুলি দেখে তবে মুগ্ধ হয়ে আর সেখান থেকে আসতেই চাইবে না অবশেষে বাস এসে থামল একটি বাংলো বাড়ির সামনে এতিমখানার ট্রাস্ট থেকে নাকি এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে কামরুল হাসানকে উনি পরিবার নিয়ে থাকেন এই বাড়িতে এক ছেলে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে আর মেয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে সে মেয়ের বিয়ে ঠিক হয়েছে এখানকার স্থানীয় থানার পুলিশ এসআইয়ের সাথে সে বিয়ে উপলক্ষে আজতুলি ইয়াসমিন খালাসহ এতিমখানার বাচ্চাদের নিয়ে আজ এই বাড়িতে এসেছে তুলিয়া ইয়াসমিন খালার সাহায্যে একে একে পনেরো জন বাচ্চা বাস থেকে নেমে বাড়ির গেট দিয়ে ঢুকে পড়ল। বাচ্চাদের দেখতে পেয়ে কামরুল হাসান হাসি এগিয়ে এলো গেটের কাছে এরপর সব বাচ্চাদের বাড়ির ভেতরে যেতে বলে তুলি সামনে এসে দাঁড়ালেন কামরুল হাসান তুলিয়ার ইয়াসমিন খালা কামরুল হাসানকে সালাম দিলে কামরুল হাসান সালামের উত্তর দিয়ে বললেন কোনো সমস্যা হয়নি তো আর তুলি কেমন অনুভূতি হচ্ছে বাচ্চাদের সাথে কাজ করতে পেরে অনেক দামি অনুভূতি অনুভব করছি স্যার চাইলেও আপনাকে এক্সপ্লেন করতে পারবো না বাচ্চারা অনেক ভালো এবং প্রাণবন্ত ওদের সাথে দেখা হবার পর থেকে জগতের এক নতুন পৃথিবী আবিষ্কার করতে পেরেছি ওদের জন্য যেন আল্লাহতালা আলাদা এক পৃথিবী সৃষ্টি করেছেন আমি বুঝতে পেরেছি তোমার ম্যাডামের অনুরোধে তোমাকে এরকম একটা জবে আমি হায়ার করেছি তুলি বাচ্চাদের হ্যান্ডেল করতে গেলে একজন ধৈর্যশীল নারীর প্রয়োজন ছিল এবং তোমার ম্যাডামের কারণে হোক আমি বাচ্চাদের জন্য একজন যোগ্য মানুষ খুঁজে পেয়েছি ওরা তোমাকে এই কয়েকদিনে ভালোবেসে ফেলেছে এবং তুমিও ওদের ভালোবেসে আগলে রাখছ সবই আপনাদের দোয়াই স্যার দোয়া করবেন আমি যেন ওদের আগলে রাখতে পারি তা তো বটেই তোমরা ভেতরে যাও তোমাদের আন্টি এবং সোমা তোমাদের জন্য অপেক্ষা করছে তুরি আর ইয়াসমিন খেলা একসাথে বাড়িতে প্রবেশ করল বাড়িতে প্রবেশ করতে তুলির সাথে সর্বপ্রথম দেখা হয়ে গেল কামরুল স্যারের মেয়ে সোমার সাথে সোমা তুলিকে দেখে হাসি মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল এত দেরিতে এলে কেন কোথায় দেরি করে এলাম মাত্র তো সকাল নয়টা বাজে বাচ্চাদের ঘুম থেকে জাগিয়ে তুলে তৈরি করিয়ে খাবার খাইয়ে এরপর আমি আর ইয়াসমিন খালা মিলে চলে এলাম যাই হোক চলে এসেছ ভালো হয়েছে এখন চলো আমার সাথে একজন আছে যার সঙ্গে আমি তোমাকে পরিচয় করিয়ে দিতে চাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার সঙ্গে তোমার দেখা হলে মোটেও খারাপ লাগবে না কিন্তু কে এসে আছে একজন চলো তুমি আমার সাথে আর ইয়াসমিন খালা তুমি ড্রয়িং রুমে বসো আমরা আসছি কিছুক্ষণের মাঝে সোমা তুলের হাত ধরে বাড়ির বাইরে বের হয়ে এলো এরপর বাড়ির ডান দিকে গার্ডেন এরিয়া হেঁটে যাচ্ছে সোমা অনেক নামনা জানা ফুলের গাছ লাগিয়ে রাখা এরিয়ায় এসে তুলে হাত ছেড়ে দিল তুলি এত ফুলের গাছ একসাথে দেখে মুগ্ধ হয়ে গেল সোমা ছাড়াও যে কেউ একজন এই জায়গায় উপস্থিত এটা টের পায়নি তুলি এই সুযোগের সমা এই জায়গা থেকে প্রস্থান নিল তুলি যখন ফুল দেখতে ব্যস্ত ঠিক তখনই কেউ এসে তুলির কানে কানে ফিসফিসিয়ে বলে নতুন বিয়ে করা স্বামীকে ফেলে কিভাবে চলে এসেছিস তুলা তুলি চট করে ঘাড় ঘুরিয়ে দেখলো শিমুল ওর খুব কাছে দাঁড়িয়ে আছে তার মানে কি সত্যি সত্যি শিমুল ওর সামনে দাঁড়িয়ে আছে তুলি মনকে বোঝানোর জন্য কাপা কাপা হাতে শিমুলের গাল স্পর্শ করলো তুলির হাত শিমুলের গাল স্পর্শ করতেই তুলি বুঝতে পারলো সত্যি সত্যি শিমুল সামনে দাঁড়িয়ে আছে কি চমকে গেলি তো আমাকে দেখে কী ভেবেছিলি তুই আমাকে ফেলে চলে আসবি আর আমি তোকে খুঁজে পাবো না তুমি জানলে কী করে আমি সিলেট শহরে আছি আমি শিমুলকে জানিয়েছি ভাবি যান তুলি তাকে দেখলো শাকিল দাঁড়িয়ে আছে শাকিল ভাই তো শিমুল ভাইয়ের বন্ধু আপনি শহরে থাকেন শাকিল ভাই হ্যাঁ আর কামরুল হাসান মানে তোর স্যার আমার হবু শ্বশুর মানে সোমা আপুর সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে শাকিল হাসি মুখে মাথা নাড়িয়ে জানালো তুলে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে রইল মিনিট পাঁচের মতো শিমল তুলির মনের অবস্থা বুঝতে পেরে তুলির সামনে গিয়ে মুখোমুখি দাঁড়ালো এরপর তুলির মুখ দু হাতের আজলে নিয়ে বলল তুই তো সব রকমের রাস্তা বন্ধ করে এসেছিস যেন আমি তোকে কোনোভাবে খুঁজে না পাই ভাগ্যিস গতকাল রাতে সাকেলের সাথে তোর ব্যাপারে আলাপ করেছিলাম তোর ছবি সাকেলের হোয়াটসঅ্যাপে দেওয়ার কিছুক্ষণ পর শাকিল আমাকে জানায় সিলেটে আসতে আমি চলে এখানে এলাম বাস স্ট্যান্ডে নামার পর শাকিল আমাকে নিয়ে আসে এ বাড়িতে সোমার সাথে পরিচয় করিয়ে দেয় সোমা আমাকে জানায় তুই তিন দিন আগে এখানকার এক এতিমখানা বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্বে নিয়েছিস গতকাল শাকিল কথার ছলে সোমাকে তোর ছবি দেখিয়েছিল আর সোমা তোর ছবি দেখে চিনতে পারে শাকিল আমাকে গতকাল যখন বলল সিলেটে চলে আসতে তোকে পাওয়া গেছে জানিস না আমি যেন পারছিলাম না পাখির মতো উড়ে এই শহরে চলে আসি আজকের সকালটা আমার কাছে অন্যরকম তুলি কারণ আজ সকালে তোকে খুঁজে পেয়েছি আর কোনো দিনও তুই আমাকে ছেড়ে কোথাও যেতে পারবি না কিন্তু আমি যে চাই না তোমার কাছে ফিরে যেতে তুলির মুখ থেকে এমন কথা শুনে শিমল ইশারা সাকেলকে বলল এই জায়গা থেকে চলে যেতে শাকেল শিমলের ইশারা পেয়ে এই স্থান ত্যাগ করে শিমুল তুলির হাত ধরে বলে কিছু কথা বলবো শুনবি তোর জীবনের কিছু আনসলভ ম্যাথ আজ আমি সলভ করে দিব তুই শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন তুলি মাথা নাড়িয়ে সায় জানিয়ে মাথা নিচু করে বসে পড়ল পাশে রাখা বেতের চেয়ারে শিমুল দীর্ঘশ্বাস ফেলে দাঁড়িয়ে তুলির উদ্দেশ্যে বলতে শুরু করল কোন এক সরষি কন্যাকে সাদা শাড়ি পরনে দেখে তার প্রেমে মজে ছিলাম সে গান গাইবে বলে সেদিন সাদা শাড়ি চোখে কাজল আর খোপা বাধা চুলে ফুলের মালা জড়িয়েছিল সেদিন অনাকাঙ্ক্ষিতভাবে আমার ছোট বোন নাতাশাকে বলেছিলাম তোর সাথে স্কুলে যাব বোন আর আমাকে বারণ করেনি সেদিন স্কুলে যাবার পথিমতে আমার বোন একজনকে স্কুলে নিয়ে যেতে হবে বলে জানায় আমি বুঝতে পারি নাতাশা কার কথা বলছি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করি সে মেয়েটির জন্য আমার অপেক্ষার অবসান ঘটিয়ে সে আমার সামনে আসে তার চোখ ধাঁধানোর সৌন্দর্য নিয়ে সেদিন তাকে দেখে জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করলাম জীবনে খুব ভালোভাবে বেঁচে থাকার সাথে কাউকে খুব কঠিনভাবে ভালোবাসতে না পারলে এই জীবনের কোনো লক্ষ্য থাকতে পারে না দামি ড্রেস আলিশান বাড়িতে থাকা ভালো স্যালারির বেতনে চাকরি করা যদি কারো জীবনের লক্ষ্য হয় তবে আমি বলবো এর সাথে আরও একটি লক্ষ্য থাকা প্রয়োজন আর তা হলো ভালো মনের একটা মানুষকে ভালোবেসে আগলে রাখা সেদিন সে একটা গান গায় সবাই মন্ত্র মুগ্ধের ন্যায় ওর গান শুনেছিল আমিও শুনেছিলাম কিন্তু সবার আড়ালে লুকিয়ে তার গান শেষ করার বোধ হয় আমি সবচেয়ে বেশি হাতেতালি দিয়েছিলাম আর বলেছিলাম তুই গান অনেক সুন্দর করে গিয়েছিস কিন্তু সবার করতালিতে আমার উচ্ছ্বসিত স্বর চাপা পড়ে গিয়েছিল আমি যে ওর গান শুনে মুগ্ধ হয়েছি এই কথাটা ওকে বলতে লজ্জা পাবো বলে মিথ্যা বলেছিলাম যে আমি একটা কাজে স্কুল থেকে বের হয়ে গিয়েছিলাম এরপর নানান বাহানায় ওর সাথে আমার দেখা হচ্ছিল আর আমি নানান বাহানায় ওর প্রেমে পড়েছিলাম একবার নতুন বছরকে বরণ করে নেওয়ার সময় ওকে বলেছিলাম আগামী পাঁচ বছর পর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আমি আর তুই ফানো সুরাবো সে এটা শুনে কী বলেছিল জানিস বলেছে তোমার বউ কি আমাকে তোমার সাথে দাঁড়িয়ে ফানো সুরাতে দিবে কতটা বোকা হলে একটা মানুষ এমন সোজা কথার উল্টা মিন করতে পারে একদিন আমার পুলিশের চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো সবার থেকে বিদায় নিয়ে বান্দরবান চলে গিয়েছিলাম যাবার আগে ওকে একটা আংটি দিয়ে এসেছিলাম আর বলে এসেছিলাম যেন এই আংটি ওর কাছে সময় রাখে ও রেখেছিল কিন্তু এই আংটিটার জন্য সে তার আঙ্গুল হারায় অথচ আমি জানতে অবধি পারিনি তার সাথে কি হয়েছিল এরপর থেকে আস্তে আস্তে ওর সাথে আমার যোগাযোগ কমতে লাগলো ওর বড় বোন একদিন আমার হাতে আংটি তুলে দিয়ে বলেছিল তুলিকে ভুলে যেতে আমি মনে করেছি তুলি আমাকে এ আংটি ফেরত দিয়েছি বড় মামা মারা গেল এরপর আমার বন্ধুর সাথে ওর বিয়ে হলো আমি কিছু বলতে পারিনি কাউকে আমি বলতে পারিনি আমি ওকে ভালোবাসি আমি শুধুই ওকে ভুল বুঝেছি যে ও ইচ্ছা করে আমার সাথে যোগাযোগ রাখেনি ভাগ্যের পরিহাসে ওর বিয়ের দিন রাতে কার অ্যাক্সিডেন্টে ওর স্বামী মারা যায় ও স্বামীকে কেন রক্ত দিলাম না কেন এটা নিয়ে ও আমার সাথে প্রায় মনোমালিন্য করেছে আমার ভুল ভাঙলো অতপর তাকে বিয়ে করলাম ভয় দেখিয়ে এই বলে যে আমি সুইসাইড করব। বিয়ে হবার পর তাকে আধ ঘন্টার জন্য চোখের আড়াল করেছিলাম ব্যাস অমনি তিনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন আর আর চার দিন পর তাকে খুঁজে পেয়েছি আমি তুই বুঝতে পারছিস তুলা আমি কার কথা বলছি সেমন কথাটি বলে তুলের মুখের দিকে তাকিয়ে আছে তুলি মাথা নিচু করে হিসকি তুলে কাছে তুলি ভাবতেও পারছে না যে এ মানুষটা তাকে কত সময় ধরে ভালোবেসে আসছে এ মানুষটাকে সে কতই না গালমন্দ করেছে অথচ সে মানুষটা হাসি মুখে সব সহ্য করেছে শিমুল তুলির পাশে গিয়ে বসে পড়ল। হাত বাড়িয়ে তুলির চোখের পানি মুছি দিয়ে শিমুল বলল আমি কিন্তু স্বামী হিসেবে খারাপ মানুষ হব না চাইলে তুই আমার হাত ধরে জীবনের বাকি পথ চলতে পারিস কিন্তু আমার তো যোগ্যতা নেই তোমার স্ত্রী হবার যোগ্যতা দিয়ে সংসার বা ভালোবাসা হয় না তোর মনের সাথে আমার মনের মিল হলেই চলবে যোগ্যতা দিয়ে বরং কম্পেয়ার করা যায় তোকে আমি ভালোবাসি তুই আমার স্ত্রী এটাই আমি জানি তোর যোগ্যতা আমার কাছে আকাশ ছবি কে কি বললো সেটা আমার কানে নেবার সময় নেই তোলা চল না জীবনের বাকি সময়টুকু দুজন দুজনের জন্য উপভোগ করি একটি আমার হাত ধরে দেখ অভিযোগ করার সুযোগ দিব না তোকে শিমলের কথাগুলো শুনে তুলির মনে হল শিমুল সত্যি বলছে আর আজ যদি এই মানুষটাকে সব ফিরিয়ে দেয় তবে তুলির জীবন থেকে আজ আবারও মূল্যবান কিছু হারিয়ে যাবে চাইলেও আর ফিরে পাওয়া যাবে না তুলি শিমুলের বাড়িয়ে দেয়া হাতে হাত রেখে বলল। এই হাত কখনো ছেড়ে দিবে না তো না কখনো ছাড়বো না তুই শুধু শক্ত করে আমার হাত ধরে রাখিস বাকিটা আমি সামলে নেবো শিমুল তুলির হাত মুঠোয় নিয়ে বলল তুলি শিমুলের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ দৃষ্টিতে শিমুল তুলির চাহানি বুঝতে পেরে তুলির কানে কানে ফিসফিস করে বললো তোর স্বামী আমি চাইলে বলতে পারিস দরজা আটকে দিন রাত তোর চোখের সামনে বসে থাকব বাট এখানে বিয়েবাড়িতে এসে এসে আমাদেরকে এভাবে তাকিয়ে থাকলে লোকে ভাববে তুই তোর স্বামীকে সন্দেহ করে চোখে চোখে রাখছিস তুলি শিমুলের মুখ থেকে এহেন কথা শুনে লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলল শিমুল তুলার লজ্জিত মুখ দেখে হাহা করে হেসে উঠল। সময় এসে শিমুলকে কামরুল হাসানের সাথে পরিচয় করিয়ে দেয় কামরুল হাসান মেয়ের কাছ থেকে তুলির সিলেট আসার ঘটনা সংক্ষেপে বুঝিয়ে বলে সবটা শুনে অবাক্ষ কামরুল হাসান এবং ইয়াসমিন কামরুল হাসান শিমুল এবং তুলিকে সোমার বিয়ের উপলক্ষে ওনাদের বাড়িতে থাকার আমন্ত্রণ জানায় শাকিল সোমান অব দম্পতির বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে শিমুল আর তুলি দুদিন পর চট্টগ্রামের পথে রওনা হবার দিন ভোরে শিমুলের মোবাইলে কল করে শিমুলের মা শিমুল রিসিভ করতেই শিমুলের মা বলে ওঠে হ্যালো শিমুল কেমন আছিস বাবা ভালো আছি মা একটা গুড নিউজ আছে শুনবে বল তুলির খোঁজ পেয়েছি সত্যি কোথায় পেয়েছিস আমার বন্ধু শাকিল আছে না ওর মাধ্যমে পেয়েছি একটু পর রওনা দেবো আমি আর তুলি বাকি সবাইকে সুসংবাদ জানিয়ে দাও আচ্ছা দিব শোন শিমুল একটা কথা বলবো বাবা তুই আবার তুলিকে বলিস না ও এলেই শুনতে পারবে শিমুল ভ্রুকেজকে ফেললো ওর মায়ের কথা শুনে ঘুমন্ত তুলির পাশ থেকে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়িয়ে শিমুল মোবাইলে ওর মাকে বলল বলো খারাপ কিছু হয়েছে কণা ওর স্বামীকে গতকাল রাতে খুন করেছে ওর স্বামী নাকি গতকাল রাতে কোনো এক মেয়েকে নিয়ে ওদের ফ্ল্যাটে গিয়েছিল কনা উপস্থিত থাকা সত্ত্বেও কণা এসব সহ্য করতে না পেরে রান্নাঘরে দা ছিল ওটা দিয়ে ও স্বামীকে কুপিয়ে মেরে ফেলেছে পরে আশেপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুমনের লাশ আর কনাকে গ্রেফতার করে নিয়ে যায় মা পাপ বাপকেও ছাড়ে না কণার স্বামী মানুষ নামের জানোয়ার ছিল নিজের স্ত্রীর বোনের দিকে খারাপ দৃষ্টি দিয়েছিল আর কণার কথা কি বলবো বোনের কথা বিশ্বাস না করে স্বামীর কথা বিশ্বাস করেছিল বড় মামিকে সামলাও আমরা আসছি শিমুল কলকেটিতে জানালার দিকে তাকে আনমনে বলে উঠলো একদিন আমরা সবাই আমাদের কৃতকর্মের শাস্তি পাব। তাই জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো